হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকে সমর্থন করলেন বাইডেন, প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইরানের। ভারতীয় হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার তাগিদ, কূটনৈতিক সম্পর্কে জটিলতা তৈরির আশঙ্কা। হাসিনা সরকার পতনের পর সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় নেতাদের পালিয়ে যেতে সহায়তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশে সংবাদে। সাথে আছি আমি এম এ জিওসমানি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে ইটিভি চ্যানেলে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ডকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটি হিজবুল্লাহর বিরুদ্ধে বিশেষ আক্রমণ। এদিকে পাল্টা জবাবে হিজবুল্লাহর প্রধানকে হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে অব্যাহত হামলায় লেবাননের বৈরুতে মারা গেছেন আরও 33 জন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়াতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর সদর দফতরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। হামলার পরে নাসরাল্লাহর নিহতের দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এই হত্যাকাণ্ড সমর্থন করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান সশস্ত্র দল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হত্যাকাণ্ড অসংখ্য ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের একটি পদক্ষেপ। বাইডেন জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি ও যে কোনো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। এছাড়া মার্কিন সেনা দপ্তর পেন্টাগনকে মধ্যপ্রাচ্যে অবস্থান জোরদার করার নির্দেশ দিয়েছেন বাইডেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হত্যাকাণ্ডকে হিজবুল্লাহর বিরুদ্ধে বিশেষ আক্রমণ বলেছেন। এদিকে হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে ইরানে। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান হত্যার পরও অব্যাহত লেবাননে ইসরায়েলের বোমা হামলা। প্রধান শহর বৈরুতে বিমান হামলায় প্রাণ গেছে অনেকের, শহর ছাড়ছেন আতঙ্কিত মানুষ। এদিকে হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে হাশেম সফিউদ্দিন এবং নাইম কাসেম নামে দুজনের নাম এসেছে। তারা দুজনই হিজবুল্লাহর জিহাদ কাউন্সিলে যুক্ত আছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ এবং বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাত 3:30 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে গত 27 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 9:30 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এটি। ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ভারতের যেসব রাজনৈতিক নেতা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে সেদেশের সরকারকেই আইনি ব্যবস্থা নিতে হবে, আর এজন্য বাংলাদেশকে থাকতে হবে শক্ত অবস্থানে, এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকারকে প্রতিটি ঘটনার জবাব দিতে হবে মেরুদণ্ড সোজা করে। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। বৃহস্পতিবার এভাবেই বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোত কিশোর। করেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। বেটা বাপ কো চ্যালেঞ্জ কর রহা হে, বাপ বাপ হোতা হে, বেটা বেটা হোতা হে।
এর আগেও এমন মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশি ঘুষপেটিও চুন চুন কর ঝাড়খণ্ডকে বাহার ভেজনে কা কাম ভারতীয় জনতা পার্টি করেগি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্যে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নিয়ে উত্তরোত্তর সৃষ্টি হবে জটিলতা। এই ধরনের কথাবার্তা যদি সংযত না হয়, বাংলাদেশ ভারতের সম্পর্ক কিন্তু বিস্তৃত, সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সম্পর্ক সবসময় থাকবে, ভালো থাকবে, কিন্তু মুশকিলটা হয়ে যাবে সরকার টু সরকার সম্পর্ক। ভারতের সরকার উচিত যে এই মন্তব্য করেছেন তার ব্যাপারে মানে যথাযথ ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে বোঝানো যে না, আসলে এটা ব্যক্তিগত মন্তব্য ছিল, তার সরকারের মন্তব্য না। ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনে আগ্রহী হলে সে দেশের ক্ষমতাসীন দলকে এসবের বিচার অবশ্যই করতে হবে মনে করেন তারা। বাংলাদেশের যথেষ্ট শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা। এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে প্রায় 5 কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি। তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না। পুলিশের দাবি, সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে রেস রিপোর্ট। আমগর এলাকা দিয়া মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে। ধোবাউড়ার নেতাই নদী পার হলে ভারত অংশের গারো পাহাড়। সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রোড দিয়ে। পাচারকারী চক্রের সদস্যরা জানায়, এক একজন নেতাকে পালাতে সহায়তা করে 5-20 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, সাবেক এমপি জুয়েল আরেং, সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক শীর্ষ পর্যায়ের নেতা। তাদের পার করে দালাল চক্র কামিয়েছে 5 কোটি টাকার উপরে। আগে এটা আওয়ামী লীগের ছত্রছায়া হয়তো, কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতার নাই বিদায় হানা বিএনপি ছত্রছায়া এগুলি হচ্ছে। আঙ্গুর মতো আরও এরকম অনেক সিন্ডিকেট আছে। 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছত্রছায়ায়। যুবদল নেতা মুশফিক, রাজু ও শাউন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় 16 সেপ্টেম্বর ধোবাউড়ায় জনতার হাতে ধরা পড়ে 71 টিভির সিইও মোজাম্মেল বাবু ও সাংবাদিক নেতা শ্যামল দত্ত। তাদের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের। অনেকেই গেছে, যারা আমরা দেখি নাই, চোখের আড়ালে তো গেছি অনেকে হয়তো। দালাল চক্রের বিরুদ্ধে কথা বললে তার উপরে চলে জুলুম নির্যাতন। অনেকেই মুখ খুলতেছে না ভয়ে, তারা মারধর করে, যেখানে পায় এখানেই পিড়ায়। বিভিন্ন মহলের ছত্রছায়ায় থাকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে। তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। বিএনপি তো আওয়ামী লীগের নেতাদের নিয়ে যাওয়ার কথা না, এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে আমরা যেটা জানতে পারছি। সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে গেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। টানা 3 দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। এদিকে পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরের 37টি গ্রামের মানুষ পানিবন্দী। এছাড়া রাজবাড়িতে পদ্মা নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় জনসাধারণের চলাচলে জনদুর্ভোগ দেখা দিয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। লালমনিরহাট কুষ্টিয়া রাজবাড়ির প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী চর গড্ডিমারি, কালমাটি, রাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে দেয়ায় তিস্তাসহ আশপাশের শাখা নদী এবং খালগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া তিস্তা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট ও শীতকালীন আগাম সবজি সহ ধান ক্ষেত। খাওয়ার কষ্ট,
আনাবনা করতে পারছি না। হ্যাঁ, যত জমি আছে মানে ধান ক্ষেত আছে সবগুলা মানে তলিয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে ফসলি জমি ও সড়ক। চারপাশে পানি ওঠায় ইতোমধ্যে চিলমারি ইউনিয়নের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষি বিভাগ বলছে পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে 1,045 হেক্টর জমির মাসকলাই। এই জায়গাতে নদীতে ভাঙছে, নদীর মানুষ এদিকে গেছে, এদিকে গিয়ে তারা এখনো ঘর বাড়ি তুলতে পারে নাই। রাইতে তো থাকা এখনো যে মাছাপাতি থাকে, রাস্তা ঘাট গুলান তলিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, এতে খুব কষ্ট হচ্ছে। রাজবাড়িতে কয়েকদিনের ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পদ্মার নিচু এলাকা ও বেড়িবাঁধের ভেতরের আবাদি জমি প্লাবিত হয়েছে, নষ্ট হয়েছে ধান সহ বিভিন্ন সবজি ক্ষেত, এছাড়া তলিয়ে গেছে গবাদি পশুর চারণভূমি। আগামী কয়েকদিন নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রাতের কাউরান বাজার ঢাকার প্রাণকেন্দ্রে এই বৃহত্তম পাইকারি বাজারে হাজারো মানুষ ব্যস্ত সময় কাটান জীবিকার তাগিদে। দিনের আলো কমার সাথে সাথে বাড়ে রাতের কর্মব্যস্ততা। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। রাজধানীর কাউরান বাজার ঢাকার অন্যতম ব্যস্ত পাইকারি বাজার, যেখানে কাঁচামাল থেকে শুরু করে নানান পণ্য আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মানুষ যখন ঘুমায় তখন জেগে ওঠে কারওয়ান বাজার। রাতের অন্ধকারেও আলোর ঝলকানিতে এই বাজারে চলে বিশেষ কর্মব্যস্ততা। আমরা এইটা করে খাই, এখন আমাদের প্রতিদিন আসতেই হবে, এই ব্যবসা আমাকে করতে হবে, আমাকে এইটা এখন নির্ধারিত হয়ে গেছে। দেশের বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যায়, এই জন্য এই বাজারটা রাত্রে, আর রাত্রে এই বাজারে বেচা কিনা হয়। বর্তমানে ইন্ডিয়া কাছে মরিচ, আমি ওদের কাছ থেকে কিনে নিয়ে এখানে বিক্রি করি। না, আমি রাতে কখনো ঘুম আসবে না, দিনে ঘুম, রাত্রেবেলা বেচা কিনা করি। সকালবেলা 8টা 9টা 10টা বাজে বাসা যেতে, সারা রাত্র কিন্তু সব জায়গার মানুষই ঘুমাইতে আছে, সব এলাকারই, কিন্তু কারণ বাজার মানুষ ঘুম নাই। বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে আসে কাঁচামাল, আর সেই মাল নামাতে ব্যস্ত শ্রমিকরা। আমি আসছি আপনার সাতক্ষীরা ভোমরাবাড়ি থেকে, আমি টমেটো নিয়ে আসছি। দেশের বিভিন্ন জায়গা থেকে আর কি মাল নিয়ে আসি কারণ বাজারে, 2-3 বছর থেকে মালটা নি। কোন রাতে 700 হয় 800 হয়, কোন রাতে 1,000 টাকা হয়, কোন রাতে 500 হয়। রাতে বেশিরভাগ কাঁচামালের কাঁচা আড়তের লোকজন ওরাই আসে বেশি, আর দিনের বেলা তো অফিসিয়াল লোকজন থাকে। জীবিকার তাগিদে এভাবেই প্রতিরাতে কাজ করছে হাজারো শ্রমিক। তবে রাতের আধার শেষে দিনের আলোয় নগরবাসীর পদভারে নতুন করে মুখরিত হয় কারওয়ান বাজার। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যাকে সমর্থন করলেন বাইডেন, প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইরানের। ভারতীয় হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার তাগিদ, কূটনৈতিক সম্পর্কে জটিলতা তৈরির আশঙ্কা। হাসিনা সরকার পতনের পর সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় নেতাদের পালিয়ে যেতে সহায়তা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2124tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।